সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে হাজারো কর্মব্যস্ততা থেকে মুখ ফিরিয়ে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং কোরআন ও সহি হাদিস ভিত্তিক আলোচনা শোনার, খুতবা শোনার জন্য বসার তৌফিক দান করলেন, তার দরবারে সকলি বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর, সকলি বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান একরাম, আজকে আমাদের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু ফরজ সিয়ামের গুরুত্ব, ফজিলত এবং ফরজ সিয়াম এবং অন্যান্য সিয়ামের মাসলা মাসাইল সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনাকে কয়েকটা পর্বে ভাগ করব। আমরা প্রথমত আলোচনা করব ফরজ সিয়ামের গুরুত্ব কতখানি, এরপরে আলোচনা হবে ফরজ সিয়ামের ফজিলত কি, আমরা আদায় করলে কি পাব, এরপরে আলোচনা হবে যে সাহারি যে বিস্তারিত মাসলা মাসেল আছে, এরপরে আলোচনা হবে ইফতারের মাসলা মাসেল, এরপরে আলোচনা হবে এই সিয়ামের অন্যান্য, সিয়াম পালন করতে গিয়ে আমরা যে সমস্যাগুলোতে পড়ি এই সমস্যাগুলোর মাসলা মাসাইল সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহ ও তথ্যবহুল আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, তার আগে আমরা দীর্ঘদিন এই সেই বাল্যকাল থেকে জুমার খুতবা শুনে আসতেছি, এটা ঠিক, তবে খুতবা শোনার জন্য কিছু সুন্নত আছে, খুতবা শোনার কিছু নিয়ম কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিতে যদি আপনি খুতবাটা না শুনেন তাহলে আপনার, আমি বলবো ঠিক কিন্তু আপনি এটাকে গ্রহণ করতে পারবেন না, এটাকে আপনি গ্রহণ করতে পারবেন না। খুতবা শোনার নিয়ম যে উনাদেরকে একটু জাগিয়ে দেন, খুতবা শোনার নিয়মটা আগে শুনেন তারপরে আপনি খুতবা শুনেন। প্রথমত খুতবা শোনার নিয়ম হচ্ছে যে ইমামের কাছাকাছি বসা, ইমামের যিনি খতিব যিনি খুতবা দিচ্ছেন তার কাছাকাছি বসা, এক। দুই নম্বর নিয়ম, ইমামের চোখের দিক তাকিয়ে থাকা, আমি কি বলতেছি আমি কি বল বুঝাতে চাচ্ছি সেটার দিকে আপনি লক্ষ্য করবেন। তিন নম্বর, আপনার আমার প্রত্যেকটা কথা আপনি যেন শ্রবণ করতে পারেন, এরকম একটা পদ্ধতি এরকম একটা মনোযোগ নিয়ে তারপর আপনি বসেন। চার নম্বর, আপনি খুতবা চলাকালীন কেউ যদি কোনো কথা বলে আপনি বলতে পারবেন না এই চুপ করো, আপনার যদি কিছু বলাই লাগে অন্তত ইশারা দিয়ে বলতে হবে। আল্লাহ রাসূল বলছেন খুতবা চলাকালীন যদি কেউ কথা বলে আর আরেকজন যদি বলে যে এই তুমি চুপ করো তাহলে সেও অনর্থক কথাবার্তা বলল। তাহলে খুতবা শোনার যে মেইন নিয়ম, যদি আপনার, আমি যে এখন আলোচনাটা করব এটা যদি আপনি প্রথমত বুঝতে চান, এটা যদি আমল করতে চান, তাহলে আপনাকে আমার দিকেই তাকিয়ে থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন, তাহলে আপনার কোনো উপকার আমি করতে পারবো। আর না হয় মনে করেন যে এই বাল্যকাল থেকে বৃদ্ধ হয়ে গেছেন এখনো খুতবা শুনবেন, মৃত্যুর আগ পর্যন্ত শুনবেন, এই খুতবা দিয়ে আমি আপনার কোনো উপকার করতে পারবো না, আমি দুঃখিত, আমার দ্বারায় আপনার কোনো উপকার হবে না। আর আমার দ্বারায় আপনার যদি উপকার না হয় তাহলে ক্ষতি আমার নেই, ক্ষতি আপনার, আপনার ক্ষতি আমার কোনো ক্ষতি নেই। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে উপরোক্ত কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ফরজ সিয়াম এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 183 নম্বর আয়াত, সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম, হে ইমানদার মানুষেরা, যারা তোমরা ঈমান আনছো, যারা তোমরা রাসূলকে আল্লাহকে মেনে নিয়েছো,
যারা তোমরা কালেমা শাহাদাতের সাক্ষ্য দিয়েছ তাদের উপর, তোমাদের তাদের উপরে অর্থাৎ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম হচ্ছে ফরজ। কেন ফরজ করছেন? আল্লাহ তাআলা বলছেন, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা নবী ছিল, তোমাদের পূর্বে ওই নবীদের যারা উম্মত ছিল তাদের উপর যেভাবে ফরজ করা হয়েছে, ঠিক তোমাদের উপরও সিয়ামটা ওইভাবে ফরজ করা হয়েছে। উপরোক্ত আয়াতের বিবরণে আমরা এতটুকুই বুঝতে পারি যে ফরজ সিয়াম শুধু আমাদেরই রাখা জরুরি নয়, আমরাই শুধু রাখতেছি না, আমাদের পূর্বে যারা আগের যারা নবী এবং নবীর উম্মত ছিল তারাও আগে সিয়াম পালন করত। নূহ আলাইহিস সালাম সিয়াম পালন করত, মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করত, ঈসা আলাইহিস সালাম সিয়াম পালন করত, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সমস্ত নবী এবং রাসূলরা সিয়াম পালন করত এবং সমস্ত নবীর উম্মতরাও সিয়াম পালন করত। তাদের নিয়ম কারণ কিভাবে ছিল এটা আমরা জানি না, তবে তারা যে সিয়াম পালন করত উপরোক্ত আয়াতের বিবরণে আমরা বুঝলাম। কেন সিয়াম পালন করতে হবে, কেন সিয়ামকে ফরজ করেছেন? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো, যেন তোমরা ভালো মানুষ হতে পারো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান একরাম, উপরোক্ত আয়াতের বিবরণে আমরা এতটুকু বুঝতে পারি আমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, এ কথা ঠিক, তবে ফরজ করা হয়েছে আমাদের কল্যাণের জন্য, আমরা যেন ভালো কাজ করতে পারি, আমরা যেন ভালো মানুষ হতে পারি, আমরা যেন ইবাদত করতে পারি, আমরা যেন আল্লাহকে ভয় করে পরহেজগার হতে পারি, এই কারণে আমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। বিস্তারিত আমরা পরে হাদিসে বুঝব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ বুখারী 8 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা, কয়টা? পাঁচটা। কি? এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এটা এক নাম্বার। দুই, ওয়াকিমুস সালাহ, সালাত আদায় করা, পাঁচ ওয়াক্ত। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা। একটা জিনিস এখানে একটা পয়েন্ট খেয়াল করে দিই, আল্লাহ তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে সালাতের পরে কিসের কথা বলছেন? যাকাতের কথা। আচ্ছা, পবিত্র কুরআনুল কারীমে যান, যেখানে আল্লাহ তাআলা সালাতের কথা বলছেন তারপরে বলছেন যাকাতের কথা। আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাওয়া ওয়া আতুজ যাকা, এইভাবে পবিত্র কুরআন কারিমের 84 জায়গায় মোটামুটি আল্লাহ তাআলা বলছে তোমরা সালাত আদায় করো, যাকাত আদায় করো। তাহলে সালাতের পরে কার স্থান বলেন তো? যাকাতের স্থান। আর আমরা কি বলি? নামাজ রোজা। তার মানে কি? যাকাতটা আমরা বাদ দিছি, যাকাতটা আমরা বাদ দিয়েছি, যাকাত তুলে দিয়েছি, যাকাত দেওয়ার দরকার নেই, এখন আমরা কি করছি? সালাত সিয়াম নামাজ রোজা, তাই না? আমরা করছি এইটা। অথচ আল্লাহ তাআলা আগে বলছেন সালাত, তারপর বলছেন যাকাত, আর আমরা ওই ধর্মকে শুভম করে ফাঁকি দেওয়ার জন্য, ধর্মকে আল্লাহকে রাসূলকে ফাঁকি দেওয়ার জন্য সালাতের পর যাকাতকে না নিয়ে এসে আমরা বলছি সালাতের পর সিয়াম, এটা একটা ধর্মকে ফাঁকি দেওয়া, এটা ধর্মের সাথে প্রতারণা করা, এটা ধর্মকে অবহেলা করা, এটা আল্লাহকে ধোঁকা দেওয়া। সম্মানিত উপস্থিতি, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার এই অংশে আপনাকে যতটুকু বলতে চাচ্ছি যে সালাতের পর আল্লাহ যাকাতের ব্যবস্থা করছেন, আপনাকে যাকাত দিতে হবে, আপনার যে ফসল উৎপন্ন হয়েছে এটা যাকাত দিতে হবে, এটা যাকাত দিতে হবে, যাকাত দিলে সওয়াব কি হবে একথা আল্লাহ রাসূল বলেন নাই, তবে যাকাত না দিলে ফাঁসি হবে, টিকবে না, ও ইসলাম টিকবে না। এই জন্য আপনার মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার সমাজের মধ্যে, আপনার রাষ্ট্রের মধ্যে যদি ইসলামকে টিকিয়ে রাখতে চান তাহলে সিয়ামকে আপনাকে কায়েম করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন দেখেন, সিয়াম আসলে এমন একটা ইবাদত আমরা আপনাকে ভাষায় বুঝাতে পারি না, সিয়াম কত বড় ইবাদত, এত বিস্তারিত ফজিলতের কথা না বলতে পারলেও আপনাকে এই একটা হাদিস আপনাকে সারা জীবনের জন্য মনে রাখতে বলবো। এই হাদিসটা আমি অনুবাদ করতেছি, আপনারা শুনেন। সহিহ মুসলিম খুলেন 18 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক এসে আল্লাহ রাসূলের কাছে আসলেন, ফাসালা, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আরাইতা সালাতুল মাকতুবা, আল্লাহর রাসূল আমি যদি শুধু ফরজ সালাতগুলো আদায় করি, কোন সালাত বলছেন? ফরজ সালাতগুলো আদায় করি, এক, ওয়া সুমতু রমাজান, আর রমাজান মাসের যে ফরজ সিয়াম, কোন মাসের? রমাজান মাসের, অন্যান্যগুলো না, শুধু রমাজান মাসের, আর শুধু ফরজ সালাত আদায় করি। এরপর তিনি বলছেন আহালাল্লাহু হালাল্লা হালালা, আল্লাহ যা হালাল করছে সেগুলাকে গ্রহণ করলাম, আল্লাহ যা হালাল করছে এগুলাকে গ্রহণ করলাম, ওয়া হারামতু হারামা, আল্লাহ যা হারাম করছে সেগুলাকে বর্জন করলাম, হালাল গুলাকে গ্রহণ করলাম, হারাম গুলাকে হারাম জেনে কি করলাম? বর্জন করলাম। তখন তিনি বলছেন আ দাখালাল তু জান্নাত, আল্লাহ রাসূল আমি কি জান্নাতে ঢুকতে পারবো, আমি কি জান্নাতে যাব? রাসূল মুহাম্মদ সাল্লাম বলছেন না, অবশ্যই যাবা। তখন সে বলছে আল্লাহ রাসূল ওয়াল্লাহি লা ইযীদু আলা জালিকা শাইইন, আমি এর থেকে এক চুল কমাবো না, এর থেকে এক চুল বাড়াবো না, আল্লাহর কসম করে বলছি। আমি হাদিসটা আপনাকে বুঝাতে পারিনি, লোকটা এসে বলছে আল্লাহ রাসূল আমি দুইটা আমল করব, এক নম্বরে আমি সালাত আদায় করব, শুধু ফরজ সালাত, দুই নম্বরে তিনি বলছেন আমি শুধু সিয়াম পালন করব, রমাজানের ফরজ সিয়াম, এই দুটা পালন করে আল্লাহ যা হালাল করছেন সেগুলাকে গ্রহণ করব, আল্লাহ যা হারাম করছেন সেইগুলাকে বর্জন করব। আল্লাহ রাসূল বলেন তো এতটুকু কাজ করলে আমি কি জান্নাতে যেতে পারবো? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই যেতে পারবা। ওই লোকটা বলছেন শুনুন, আমি এক থেকে কসম করে বলছি এক চুল কমাবো না, এক চুল বাড়াবো না। আরেকটি হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন শুনো, তোমরা যদি দুনিয়াতে জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো। এখনো বুঝাতে পারিনি, ফরজ সালাত আর ফরজ সিয়াম যদি আপনি এই দুটা ইবাদত করেন, ফরজ সালাত আর ফরজ সিয়াম যদি এই দুটা ইবাদতই করেন, যত ইবাদত আছে আর করার লাগবে না। ওই যে একটু আগে আসছেন না, দুই রাকাত নামাজ পড়ে বসছেন না, বসা লাগবে না, এইটাও বসার, এই দুই রাকাত নামাজও পড়া লাগবে না। আপনার ওই যে ফরজ সালাতের আগে পড়ে সারাদিনে যে নামাজগুলো আছে এগুলোও পড়া লাগবে না, তাসবি তাহালিল জিকির আজগার এগুলোও করা লাগবে না, নফল সিয়াম করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। দুইটা কাজ করতে হবে, এক নম্বর কি বলেন তো? এক নম্বর কি? সালাত, ফরজ সালাত, আর দুই নম্বর কি? ফরজ সিয়াম, ফরজ সিয়াম। এই দুইটা যদি আপনি আদায় করেন আর কিচ্ছু করতে হবে না, আপনাকে জান্নাতে যেতে হবে। দুঃখিত, যদি জাকাতের মালের অধিকার এখন জাকাত দিতে হবে, কিন্তু জাকাতের মাল ওই কথাটা হালাল হারামের মধ্যে আসছে, কারণ জাকাতের মাল হারাম, ওইটা আপনি খেতে পারবেন না। আপনার জাকাতের মাল আছে আপনি এটা খেতে পারবেন না, ওইটা হারাম, ওই কথাটা ওইখানে আসছে। তবে এই দুটা কাজ যদি আপনি করেন আর কোনো কিছু করতে হবে না, আপনি নগদ জান্নাত, জান্নাতে আপনি গেছেন, ঢুকেননি কেন? মরেন না, এই জন্যে মরলেই জান্নাতে যাবেন। তাহলে ফরজ সিয়াম এমন একটা ইবাদত, সালাতের পাশে যদি এই দুটা এই কাজটা করা যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে। বুঝাতে পারছি কি? দেখেন এমর্মে আরেকটি হাদিস আসছে, হাদিসটি আসছে মিশকাতের 1960 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা ফি শাহরি রমাজান ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা কদ্দামা মিন জামবিহি, কোন ব্যক্তি যদি রমাজান মাসের যে ফরজ সিয়াম আসতেছে, রমাজান মাসের যে ফরজ সিয়াম, এই সিয়াম আদায় করে, শর্ত লাগাইছেন আল্লাহ রাসূল, এক, ইমানের সাথে, দুই, সওয়াবের আশায়। কিসের আশায় বলেন তো? সওয়াবের আশায়, মানুষকে দেখিয়ে নয়, সওয়াবের আশায়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখছেন। আর একটা কি করে রাখছেন? ইমান সহকারে রাখছেন। একটা হিন্দু যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, তার ইবাদত কবুল হবে? কেন? ও ইমান আনেনি, ইমান নেই। তাহলে এই দুটা যদি শর্ত পালন করে, আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা কদ্দামা মিন জামবিহি, তার জীবনের যত গুনাহ আছে, তার জীবনের যত গুনাহ আছে, সগিরা বড় গুনাহ না, ওই চায়ের স্টলে ল্যাংটা মেয়ে দেখছেন, এটা মাফ হবে না ফরজ সিয়াম দিয়ে। এটা আপনাকে গভীর রাতে তাহাজ্জুদ পড়ে অথবা আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলতে হবে আল্লাহ আমি বড় লজ্জিত, আমাকে তুমি ক্ষমা করো, তাহলে হবে।
কিন্তু ছোট ছোট যত গুণা আছে যেগুলা নিজের অজান্তে হয়ে গেছে, করতে চাননি কিন্তু গুণা ঘটে গেছে, যত গুণা আছে আপনার জীবনের সমস্ত গুণাগুলাকে আল্লাহ তাআলা কি করে দিবেন, মাফ করে দিবেন। কি করলে বলেন তো, কি পালন করলে? সেটা হচ্ছে ফরজ সিয়াম। কিসের শর্তে? এক নম্বরে বললেন ইমানান ওয়া ইহতিসাবান, ইমানের সাথে আর সওয়াবের আশায়। এখন কথা ইমানের সাথে যে কথাটা, এটা আরেকটু ব্যাখ্যা করে দিই। আচ্ছা, আল্লাহকে আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে যে বিশ্বাস করবেন, এটা কি আপনার মতো বিশ্বাস করলে চলবে? আমার কথা কি বুঝছেন? আল্লাহকে যে বিশ্বাস করবেন, এটা কি আল্লাহকে আপনার মতো বিশ্বাস করলে চলবে? আপনি কি রাসূলের উপর যে ঈমান আনছেন, তা আপনার মতো করে ঈমান আনলে চলবে? রাসূলকে ঈমান আনতে হবে রাসূলের মতো করে, আর আল্লাহর উপর ঈমান আনতে হবে আল্লাহর মতো করে। আমি মনে বুঝাতে পারিনি। আল্লাহর উপর ঈমান আনতে হবে মানে আল্লাহ কি বলেন তো, আকার আছে না নিরাকার? আকার আছে। এখন যদি বলেন, এখন যদি আপনার আকীদা থাকে যে আল্লাহ নিরাকার, তাহলে আপনার এই ঈমান দিয়ে ঈমান আনছেন, কিন্তু যেই আল্লাহর আকার আছে ওই আল্লাহর উপর ঈমান আনেন নাই, আপনি আরেক আল্লাহর উপর ঈমান আনছেন, ওই আল্লাহ আপনার কোনো কাজ আসবে না, ওইটা শিরিক। আপনাকে আল্লাহর আল্লাহর উপর ঈমান আনতে হবে আল্লাহর মতো করে। এরপরের প্রশ্ন, আল্লাহ তাআলা কোথায় থাকে বলেন? আল্লাহ তাআলা কোথায় থাকেন? আরশ আজিমের উপর সমুন্নত। এখন যদি আপনি বলেন যে আল্লাহ সব জায়গায় থাকে, তাহলে আপনি আল্লাহর উপর ঈমান আনছেন ঠিক, কিন্তু যেই আল্লাহ আছে আরশ আজিমের উপর, সেই আল্লাহর উপর ঈমান আনেন নাই, আপনি যে আল্লাহ সবখানে বিরাজমান সেই আল্লাহর উপর ঈমান আনছেন। এই ঈমান দিয়ে আর কাজ হবে না। বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, মাটির তৈরি না নূরের তৈরি? মাটির তৈরি। এখন যদি আপনি রাসূলের এই মাটির তৈরি আল্লাহ নবীর উপর যদি ঈমান না নিয়ে আপনি নূরের তৈরি নবীর উপর ঈমান আনেন, তাহলে এই ঈমান দিয়ে সিয়াম রেখে কাজ হবে না। আল্লাহর উপর ঈমান আনতে হবে, আপনাকে মনে করতে হবে, এই আকীদাই পোষণ করতে হবে যে আল্লাহর আকার আছে। আল্লাহর উপর আকার আপনার ঈমান আনতে গিয়ে আপনাকে এই আকীদাই পোষণ করতে হবে যে আল্লাহ তাআলা আরশে আজিমের উপর সমুন্নত। রাসূলের উপর ঈমান আনতে হলে আপনাকে এই আকীদাই পোষণ করতে হবে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। এছাড়া যদি আপনি নূরের তৈরি নবীর উপর আর যে আল্লাহ সর্বত্র বিরাজমান হের উপরে আর যে আল্লাহ নিরাকার হের উপরে ঈমান আনেন, এই ঈমান দিয়ে সিয়াম রেখে সিয়াম আপনার না খেয়ে থাকা হবে, কিন্তু সিয়াম হবে না। অতএব আপনাকে ইমানটা আল্লাহর উপর এবং রাসুলের উপর আনতে হবে, ওই রকম ভাবে যেভাবে আল্লাহ বলছেন যেভাবে রাসুল বলছেন ওইভাবেই আনতে হবে। আপনার মন মতো করে যদি আপনি আল্লাহর উপর ইবাদত নিয়ে আপনার ইমান আনেন, এই ইমান এনে সিয়াম পালন করলে এই সিয়াম দিয়ে কাজ হবে না। বুঝতে পারছি কি সম্মানিত উপস্থিতি? এর পরের কথা, হাদিসটি পাওয়া যাবে সহি বুখারি 1901 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানা আউওয়ালা লাইলাতান ফি শাহরি রমাজান, যখন রমাজান মাসের প্রথম রাত আসে, সুফিদাতি শয়তান, শয়তানকে তালাবদ্ধ করা হয়, শয়তানকে শিকলবদ্ধ করা হয়, শয়তানকে বেঁধে রাখা হয়, ওয়া মারাদাতুল জিন্নি, এবং অবাধ্য জিনকে বন্দী করা হয়। শয়তানের আর এইখানে যে জিনের কথা বলছে, এখানে এক এই শয়তান যে কথা বলা হয়েছে এটা হচ্ছে ইবলিশ, আর এখানে জিন শয়তানের কথা বলা হচ্ছে, মানে ইবলিশের কিছু চেলা আছে, এগুলো হচ্ছে জিন শয়তান, এদেরকেও বন্দি করা হয়। কাকে বন্দি করা হয়? শয়তানকে, ইবলিশকে, এবং জিন কিছু যেগুলা শয়তান আছে যেগুলা ইবলিশের কার্যক্রম পরিচালনা করে, সবাইকে টোটালি আল্লাহ তাআলা তালাবদ্ধ করে রাখেন। কখন? যখন রমাজান মাস আসে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই রমাজান মাসের গুরুত্ব? অন্য যে 11 মাস আছে, এই 11 মাসে আল্লাহ তাআলা শয়তানকে তানাবদ্ধ করে না, অন্য যে 11 মাস আছে এই মাসে আল্লাহ তাআলা অবাধ্য জিনকে বন্দি করে না, কেবলমাত্র শুধুমাত্র এমন একটি মাস যেই মাসটা হচ্ছে রহমতের মাস, যেই মাসটা হচ্ছে নাজাতের মাস, যেই মাসটা হচ্ছে মাগফিরাতের মাস, যে মাসটা হচ্ছে বরকতের মাস, যে মাসটা হচ্ছে মুক্তির মাস, এই মাসেই কেবলমাত্র রমাদান মাসেই আল্লাহ তাআলা আপনার আমার
আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহকে ভয় করার জন্য যে পরহেজগারিতা অবলম্বন করা দরকার, এতটুকু পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কি করে, শয়তানকে আর অবাধ্য জিনকে বন্দি করে। কিন্তু আপনি বুঝলেন না, এখন আপনি বলবেন ভাই শয়তানকে বন্দি করা হয়, অবাধ্য জিনকে বন্দি করা হয়, তাহলে মানুষ পাপ কাজ করে কেন? শয়তান তো বন্দি, জিনেরাও বন্দি, তাহলে মানুষ এখন পাপ করছে কেন? সব তো বন্দি। এটার উত্তর এই যে ফ্যানটা আছে না, ফ্যানটা চালু করে দিলে এখন বুঝতে পারবেন কিভাবে, ফ্যানের সুইচটা দেন ওইখান থেকে জ্বলবে, আপনার চলবে, চলার পর আবার বন্ধ করে দেন সুইচটা, সুইচটা বন্ধ করার সঙ্গে সঙ্গে কি ফ্যানটা বন্ধ হবে? ফ্যানটা বন্ধ হবে না, কিছুক্ষণ ঘুরতে থাকবে। কিসের গতিতে? ওই যে শক্তিটা, কারেন্টের বা বিদ্যুতের যে শক্তিটা, ওই শক্তির বেগেই অটোমেটিক সুইচ বন্ধ হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে, বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, লাইন বন্ধ, তবুও নিজের গতিতে কিছুক্ষণ চলবে। তার মানে এখনো যে আপনি ল্যাংটা মেয়ে দেখতেছেন রমাজান আসার পর, রমাজান আসার পরও যে আপনি ল্যাংটা মেয়ে দেখেন, রমাজান মাস আসার পরও যে আপনার সুদের ব্যবসাটা চালু আছে, রমাজান মাস আসার পরও যে আপনার ঘুষের ব্যবসাটা চালু আছে, রমাজান মাস আসার পরও যে আপনার জুল গর্দা গুল জর্দা সিগারেট চালু আছে, এটা শয়তানের গতিতে না, এখন আপনি শয়তান, ওই শয়তান বন্ধ। শুনুন, এরপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুল্লিকাত আবু আবুল নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করা হয়। এরপর রাসূল সাল্লাম বলছেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে রাখছেন, আর খোলা হবে না, এই রমাজান মাসে আর খোলা হবে না, দরজা বন্ধ, মানে জাহান্নামে আর কেউ যাবে না। এরপর রাসূল সাল্লাম বলছেন যে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, মানে এখন জান্নাত, সব জান্নাত, সবাই মরলে জান্নাতে যাবে এ কথা নয়, যাদের ইমান আছে আমল ভালো আছে ওরাই জান্নাতে যাবে, তো আপাতত যাবে না, যেহেতু রমাজান মাসের ফজিলতে আপাতত কেউ জান্না জাহান্নামে যাবে না, স্থগিত থাকবে, স্টপ থাকবে, পরে যাবে রমাজান মাসের পরে যাবে যারা খারাপ মানুষ পরে, কিন্তু এটার ফজিলতে আপাতত তার জান্নাত ইয়া জাহান্নাম হচ্ছে না। শুনুন, এরপর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম বলছেন, ওয়া নাদিয়া মুনাদিন, একজন আহ্বানকারী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরে, হে কল্যাণকামী, যারা তোমরা সালাত ভালো আমল করতে চাচ্ছ, যারা তোমরা সৎ আমল করতে চাচ্ছ, আকবাল, তুমি সামনে আগো, তুমি সামনে বাড়ো, তুমি বেশি বেশি করে সালাত আদায় করো, তুমি বেশি বেশি করে সিয়াম পালন করো, তুমি বেশি বেশি করে দান সদকা করো, তুমি বেশি বেশি করে জিকির আজগার করো, তুমি বেশি বেশি করে ইবাদত করো। এরপর তো আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাম বলছেন, ইয়া বাগিয়াল শাররে, হে খারাপ অন্বেষণকারী, হে খারাপ ব্যক্তি, আকসা, তুমি থামো, তুমি একটু থামো, তুমি আর খারাপ কাজ করিও না, তুমি সুদের ব্যবসা এতদিন করছো ভালো কথা, এই রমাজান মাস আসছে বন্ধ করো, তুমি ঘুষের ব্যবসা করছো ভালো কথা, এখন একটু বন্ধ করো, তুমি গীবত করছো ভালো কথা, এখন একটু বন্ধ করো, তুমি মিথ্যা বলতে ভালো কথা, তুমি তোমার মিথ্যা বন্ধ করো, তুমি ওই ল্যাংটামে টেলিভিশনে দেখতে ভালো কথা, এটা একটু বন্ধ করো, তুমি গুল জর্দা সিগারেট খেয়েছো এতদিন, এখন বন্ধ করো, তুমি খারাপগুলা বন্ধ করে ভালো কাজটা করো, গীবত করেছো এখন প্রশংসা করো, মিথ্যা বলতা এখন সত্য বলো, এতদিন ঘুষ খাইতা জাকা আপনার সুদ খাইতা, এখন তুমি জাকাত দাও, এতদিন সালাত আদায় করো নাই, এখন সালাত আদায় করো। এইভাবে আল্লাহ তাআলার একজন ফেরেশতা ডাকতে থাকে, হে বাগিয়াল খায়রে, হে কল্যাণকামী, তুমি বেশি বেশি করে কল্যাণ করো, হে বাগিয়াল শাররে, যারা বেশি বেশি করে পাপ করে, তুমি একটু থামো, তুমি একটু ভালো কাজ করো। এরপর আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই রাতে আল্লাহ তাআলা, এই মাসের প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। কয় কোনটা রাতে? প্রত্যেকটা রাতে। জালিকা কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা কি করেন? জাহান্নাম থেকে মুক্তি দেন। এখন হুজুর করছে 10 দিন মুক্তি দেয়, ওই যে একটা ক্যালেন্ডার পাবেন সারা বাংলাদেশে, যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডারে দেখবেন কি জানেন, যে রমাজানটা তিন ভাগে ভাগ করছে, প্রথম মাসটা কি করছে, প্রথম ভাগটা রহমত, তারপর নাজাত, তারপর কি মাগফিরাত, এইভাবে যে তিনটা ভাগ করছে, এই ভাগ কে করলো? আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন সারা মাস রহমতের মাস, আল্লাহর রাসূল বলছেন সারা
নাজাতের মাস, আল্লাহর রাসূল বলছেন সারা মাস মাগফিরাতের মাস, হুজুর করছে দশ দিন, হুজুর দশ দিন করে ভাগ দিছে, আল্লাহ সুযোগ দিচ্ছেন, রাসূল সুযোগ দিচ্ছেন, আল্লাহ উপকার করতে চাচ্ছেন, হুজুর করতে চাই না, হুজুরের নাকি ঠেকা, হুজুর দশ দিন করে ভাগ করছে। আল্লাহ বলছে সারা মাস আমি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিব, এখন হুজুর বলছে না না দশ দিন মুক্তি দিবে। আল্লাহ ছাড় দিল হুজুর, ছাড় দেয় না হুজুর, বড় কঠিন হুজুর, বড় কঠিন অবস্থায় আছে হুজুর, কত বড় কঠিন অবস্থায় আছে হুজুর জানে না। হুজুর যেদিন মরবে ওই দিন জানবে, তার আগে সে জানবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম, রমাজান মাস এত এত রমাজানের মাস, এত ফজিলতপূর্ণ মাস, যে কথা আপনাকে ভাষায় বুঝাতে পারবো না, আপনি তার মূল্যায়ন করেন। সম্মানিত উপস্থিতি, রমাজান মাসকে মূল্যায়ন করার চেষ্টা করুন, সামনে রমাজান মাস আসতেছে, প্রস্তুতি গ্রহণ করুন। এই মাস রহমতের মাস, এই মাস নাজাতের মাস, এই মাস মাগফিরাতের মাস, এই মাসে রয়েছে লাইলাতুল কদর, এই মাসে রয়েছে আপনার তারাবির মাস, এই মাস হচ্ছে আপনার কুরআন নাজিলের মাস। অতএব এই মাসকে মূল্যায়ন করার চেষ্টা করুন, এই মাসে ফরজ সিয়াম আদায় করার চেষ্টা করুন। অবশ্যই অবশ্যই যে কোনো মূল্যে আমি ফরজ সিয়াম পালন করব, এরকম মন মানসিকতাকে নিয়ে আপনি ফরজ সিয়াম আদায়ের জন্য আপনি প্রস্তুত হন, আল্লাহ তাআলা আপনাকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এর পরের আলোচনা ছিল আমাদের সাহারি, সাহারি ব্যাপারে প্রথম হাদিস যেটা আপনার সমাজের বিরুদ্ধে চলে যাবে। আপনার সমাজের বিরুদ্ধে গেল আমার করার কিছু নেই, আমি যে অনুবাদক তোমাকে বলতেই হবে। শুনুন, সহিহ বুখারী খুলেন, আমি কিন্তু দলিলের উপর দিয়ে হাঁটতেছি, সহিহ বুখারী খুলেন, দুই নম্বর খণ্ড তাওহীদ প্রকাশের 1918 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা বিলালা ইউআযযিনু ফিল লাইলে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে রাতে সাহারির জন্য আজান দিত, আর আপনার হুজুর কি করে? এখন একটা বাজে, মা ও বোনেরা উঠুন উঠুন উঠুন, চুলা জ্বাল দেন, সাহারি রান্না করেন। কিছুক্ষণ পরে, শুনুন আম্মা জানেরা এখন দুইটা বাজে, উঠুন উঠুন উঠুন, সাহারি রান্না রান্ধুন। আর আল্লাহ রাসুলের সুন্নত আজান দেওয়া, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, আর আপনার হুজুর এই সুন্নাতকে তুলে দিয়ে সেখানে নিজে একটু মাতব্বরি করে কতক্ষণ পর পর ডাকে, আর মাত্র 10 মিনিট আছে, আর মাত্র 20 মিনিট আছে, বলে না আল্লাহ সুন্নাত রাসুলের সুন্নাত চলবে, আর না আপনার দেশীয় হুজুরের সুন্নাত চলবে। আপনার হুজুরে লাঠি খাওয়ার যোগ্য, পিটানি খাওয়ার যোগ্য, সে রাসুলের সুন্নাতকে তুলে দিয়ে আবার মাতব্বরি কি, আবার বলে যুক্তি দেখায় কি, এখন যদি আজান দেয় তাহলে তো আপনার আমাদের সমাজের মানুষ ভাত খাওয়া বন্ধ দিবে। বেটা, তোমার মূর্খতার কারণে, তোমার জাহিলিয়াতের কারণে, তোমার অযোগ্যতার কারণে, তুমি রাসুলের সুন্নাতকে প্রচার না করার কারণে মানুষ এখন জানে যে আসলে আজান দেওয়া যায় না। মানুষ যদি প্রচার করত, আপনি যদি প্রচার করতেন, রাসুলের সুন্নাত যদি চালু করতেন, তাহলে আপনার এই প্রশ্ন আসতো না। শুধুমাত্র তোমার অযোগ্যতার কারণে, তোমার জাহিলিয়াতের কারণে এই সুন্নাতকে তুমি দূরে ঠেলে দিয়েছো, আর তোমার মন গড়া বেদাতি পদ্ধতি তুমি চালু করছো। শুনো হুজুর, হাজারো মানুষকে সিয়ামের জন্য আপনার সাহারির সময় জাগিয়ে দিয়ে তারা সিয়াম রাখবে, সওয়াব পালন করবে, কিন্তু তুমি হুজুর এটার সওয়াব পাবা না। তুমি সমস্ত মানুষের যে পরিমাণ গুনাহ হচ্ছে এই আমল চালু করার জন্য তুমি দায়ী, নিজে বাঁচার চেষ্টা করুন। শুনুন, তাহলে সাহারির জন্য আজান দিতে হবে, এটাই শুনলাম। আজান দিতে পারে নাই ভিন্ন কথা, আজান না দিয়ে যে নিজের পদ্ধতিতে একটু ডাকবেন, যে আর পাঁচ মিনিট আছে দশ মিনিট আছে, এই পদ্ধতি নেই। এখন আরেকটা জিনিস সমস্যা, আমরা সাহারি খাই কুনসুম, এই বাড়ি এখন পান খেয়ে ঘুরি, চলবে না। সাহারি আপনাকে শেষ বেলায় খেতে হবে, আজান দিচ্ছে এরকম তার দুই থেকে তিন মিনিট আগে জানি আপনার সাহারি খাওয়া শেষ হয়, এরকম সময় নিয়ে আপনি সাহারি খাওয়া শুরু করবেন। আজান দিবে তার এমন ভাবে খাওয়া শুরু করবেন যে আজানের তিন থেকে চার মিনিট আপনার আগে খাওয়া শেষ। কেন? সহিহ বুখারী বলেন তাওহীদ প্রকাশনী দুই নম্বর খণ্ড 1920 নম্বর হাদিস, সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা সাহারি খেয়ে জলদি চলে যেতাম আল্লাহ রাসুলের মসজিদে সালাত আদায় করার জন্য।
এরপরে হাদিসে 22 নম্বর হাদিসে আসছে যে যেহেতু এখানে সময়টা ছিল 50টা আয়াত পড়তে যতখানি সময়, সাহারি শেষ করার পর সালাত শুরু করার মাঝখানের সময়ের ব্যবধান হচ্ছে এরকম সময়। বুঝাতে পারিনি, আপনি সাহারিটা শেষ করলেন কিছুক্ষণ পরেই আজান দিবে, এখন 15 থেকে 20 আপনার 50টা আয়াত সর্বোচ্চ মোটামুটি 20 মিনিট, আজানের 20 মিনিট পরে আপনার সালাত আদায় করে না, 15 মিনিট 20 মিনিট 25 মিনিট, তো আজানের আগে খায় সাহারিটা খেয়ে নেবেন একটু আগে, তার কিছুক্ষণ পরেই সালাত শুরু হবে। এখন আপনি খেয়ে ফেলছেন আধা ঘন্টা আগে, চলবে না। এটা হচ্ছে ইহুদিদের নীতি, এই নীতি খ্রিস্টানের নীতি। আপনাকে একটু সাবধান ও সতর্ক দিন করে আপনাকে যতটুকু বলতে চাচ্ছি, শুনুন, সারা দিন না খেয়ে থাকার নাম সিয়াম নয়, একজন মানুষকে মানতে হবে তার নাম সিয়াম। এই মানুষটা কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মানুষটাকে মেনে ইবাদত করতে হবে, এই মানুষটাকে মেনে সারাদিন না খেয়ে আরো যত আপনার গর্হিত খারাপ অন্যায় জঘন্য কাজ আছে যেগুলা থেকে আল্লাহ নিষেধ থাকতে বলছেন, এগুলাকে মেনে রাসূলকে মেনে সারাদিন না খেয়ে থাকার নাম সিয়াম। আপনার মতো মন মতো করে এক সময় খাবেন আরেক সময় খাবেন না, আপনার সাহারি খাবেন আধা ঘন্টা আগে, ইফতার করবেন 5 মিনিট পরে, এটার নাম সিয়াম নেই, সিয়াম বাতিল। আপনি ইহুদি গেছেন, সারা আপনি যে সারাদিন যে সিয়াম রাখছেন এটার আর মূল্য নেই। আমি একটু পরে আবার এই কথা নিয়ে আসবো। সম্মানিত উপস্থিতি, সাহারি খাবেন, এখন সাহারি যে খাবেন সাহারির পূর্বে নিয়ত করা লাগবে না, নিয়ত করা লাগবে না, সাহারি খাবেন ভালো কথা, নিয়ত করা লাগবে না। কি বলবেন যে আল্লাহ আমি রোজা রাখতেছি, ফরজ সিয়াম পালন করতেছি? সাহারির পূর্বে নিয়ত করতে হবে কথা ঠিক, তবে নিয়ত পড়তে হবে না। আবু দাউদ খুলেন 5454 নম্বর হাদিস, 2454 নম্বর হাদিস, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি সাহারির সময় আপনার ফরজ সিয়ামের আগে নিয়ত করলো না তার সিয়াম হলো না। তাহলে নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। উল্লেখ্য যে ফরজ সিয়ামের ক্ষেত্রে শুধু নিয়ত লাগে, নফল সিয়ামের ক্ষেত্রে পরে নিয়ত করলেও চলে, মানে সারা দিন খাননি, এখনো আপনার সাহারি খাননি, 10টা বেজে গেছে, এখন যদি মনে চায় আপনি সিয়াম রাখবেন তো রাখেন, এখন যদি মনে চায় সিয়াম রাখেন রাখেন। আবু দাউদ খুলেন 5455 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসতেন, তারপর জিজ্ঞাসা করতেন, হাল ইন্দাকুম তোয়াম, তোমাদের কাছে কি কোনো খাবার আছে? তো কুন্নাল্লাহ, আমরা বলতাম যে নেই, তখন আল্লাহ রাসূল বলছেন ফা ইন্না সাইম, তাহলে আমি রোজা রেখে দিলাম 10টা 11টার দিকে। আল্লাহ রাসূল এই ঘটনা নফল সিয়ামের ক্ষেত্রে যে কোনো দিনের এক ভাগে নিয়ত করলেই চলে, ফরজ সিয়ামের ক্ষেত্রে ফজরের পূর্বেই আপনাকে নিয়ত করতে হবে, তাহলে আপনার সিয়াম হবে। সাহারি খাইছেন ঠিক কথা, কিন্তু আপনার নিয়ত করে নাই যে রোজা রাখবেন, খাইছেন ভোরবেলা ভালো কথা, কিন্তু নিয়ত করে নাই যে রোজা রাখবেন, কিছুক্ষণ পরে নিয়ত করছেন ফজরের পর বা 10টা 11টার দিক, যে দেখ দিনটা তো ঠান্ডায় দেখলাম আজকে রোজাটা রেখে দিই, এখন আর রোজা হবে না, এটা আর রোজা হবে না। আমি কি বুঝাতে পারছি? এটা আর হবে না। তাহলে ফরজ সিয়ামের ক্ষেত্রে আপনার নিয়ত আগে পড়তে হবে, নিয়ত আগে করতে হবে, নিয়ত পড়া যাবে না। কিন্তু আবারও বলি, নিয়ত পড়া যাবে না, মুখ দিয়ে কোনো শব্দ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি সাহারি খেলেন, সাহারি খেতে খেতে দেখতেছেন আজান দিচ্ছে, এখন কি করবেন? খেতে বসছেন আজান দিচ্ছেন, এখন কি করবেন? চলে যাই রাসূলের কাছে, একটু জিজ্ঞাসা করি তিনি কি করেন। তিনি বলছেন, শোনো আবু দাউদ 2350 নম্বর হাদিস, আমি কিন্তু মাসালাগুলা বলতেছি, খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আবু দাউদ 2350 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আহাদাকুম সামিআ আযানা, যদি কোনো ব্যক্তি আযান শুনে, ওয়া ইনাই আলা ইয়াদাহু, অথচ তার হাতটা খাবারের পাত্রের মধ্যে, হাতে তার হাতটা খাবার প্লেটে, মানে ভাত খাচ্ছে সাহারি খাচ্ছে, এরকম সময় আজান হয়ে গেছে, তিনি বলছেন যে তোমার যতক্ষণ মনে চায়, যতক্ষণ তুমি পরিতৃপ্ত না হয় অতক্ষণ খেতে থাকো, আজান কয়টা হয় হোক এটা তোমার দিকের বসে না, তুমি এখন খাও। কিন্তু আজান হয়ে গেছে এখনো খেতে বসেন নাই, তাহলে আর খেতে পারবেন না। আজান হচ্ছে এখনো বসেন নাই, আর খাওয়া চলবে না, খেতে বসছেন আজান হচ্ছে এখন খা। সম্মানিত উপস্থিতি, এখন আরেকটি ঘটনা আপনার ঘটে গেছে, আপনার স্ত্রীর সাথে স্ত্রী সহবাস করছেন, আপনি ইসলাম জানার বিষয়ে লজ্জার কোনো বিষয় নেই,
বাপ বেটা থাক জানেন, সমস্যা নাই, এটা ইসলাম। আল্লাহ লজ্জা করেন না ইসলাম বলতে, যদি লজ্জা করতেন তাহলে এই হাদিসগুলো আসতো? আসতো না। আমি অনুবাদক, আমি বলতে বাধ্য, আপনার উপকারের জন্য আমি বলতে চাচ্ছি, শুনুন, যে আপনি ওই স্ত্রী সহবাস করে ঘুমিয়ে গেছেন, এমত অবস্থায় আজান দিচ্ছে, তাহলে আপনি কি করবেন? গোসল করেন, নাকে রোজা রাখেন, গোসল করেন, নাকে রোজা রাখেন। এখন গোসল করেন নাই এই জন্য আপনি সিয়াম রাখতে পারবেন না, এরকমটা না। গোসল করেন, নাকে আপনাকে সিয়াম রাখতে হবে, ফজর ওয়াক্ত চলে গেছে, নাকে এখন সিয়াম রাখতে হবে। এখন আজান হচ্ছে বা আজানের কিছুক্ষণ পূর্বে জাগ না পেয়েছেন, তাহলে আগে গোসল দিবেন। মনে করেন আজান হওয়ার জন্য 5 মিনিট সময় আছে, আপনি স্ত্রী সহবাসও করছেন, এখন দুইটা কাজ, একটা হচ্ছে কি গোসল করা, আর একটা হচ্ছে কি সাহারি খাওয়া, দুইটা কাজ না আপনার, সময় আছে কতক্ষণ? 5 মিনিট। কি করবেন? গোসল না করে আগে সাহারি খাবেন, তারপরে গোসল করে নামাজ পড়তে যাবেন, এটা হচ্ছে ইসলাম। ফরজ, আপনার ফরজ গোসল না হলে আপনার স্ত্রী ভাত বাঁধতে পারে না, আপনি ভাত খেতে পারো না, এরকম মন্তব্য করলে শিরিক হয়, এরকম মন্তব্য করলে শিরিক হয়। আরেকটি কথা আপনাকে বলে যাচ্ছি, এলাকায় যত মেয়ের নাম আছে রহিমা, এগুলো হচ্ছে শিরিক। কোন মেয়ের নাম রহিমা রাখা যাবে না, ছেলের নাম আব্দুর রহিম রাখেন, ভালো কথা, কোন মেয়ের নাম রহিমা রাখতে পারবেন না। যদি ডাকতে চান তাহলে আব্দুর রহিমা ডাকতে হবে, আব্দুর রহিমা বলে কি কেউ ডাকবে? অতএব নাম পরিবর্তন করতে হবে, রহিমা বললে শিরিক হবে, এটা আল্লাহর নাম, রহিমা বললে শিরিক হবে, এটা আল্লাহর নাম, তার নাম রহিমা না রেখে অন্য কোনো নাম রাখেন। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এবার ইফতারের পালা, ইফতারটা কিভাবে করবেন? 2353 নম্বর হাদিস, আবু দাউদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা যালুল দীনা জাহরিয়া, ততদিন পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে, ততদিন পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে, হাত্তা আজালান নাসু ফিতরা, যতদিন মানুষ ইফতার করবে তাড়াতাড়ি করে। যত পেপার পত্রিকা দেখতেছেন বাংলাদেশে সবখানি দেখবেন যে সূর্য অস্তের সময় 6:50, ইফতারের সময় 6:55, 5 মিনিট সতর্কতা। যদি 5 মিনিট সতর্কতা অবলম্বন করে আপনি সিয়াম রাখেন তাহলে আপনি ইহুদি হয়ে গেছেন, আপনি খ্রিস্টান হয়ে গেছেন, বুঝাতে পারেনি। সূর্যাস্তের সিয়াম সময় দেওয়া আছে 6:50, আর ইফতারের দোয়া আছে 6:55। এখন যদি আপনি 6:50 না ইফতার করে 5 মিনিট সতর্কতা অবলম্বন করে ই করেন তাহলে আপনি ইহুদি হয়ে গেছেন, আপনার খ্রিস্টান হয়ে গেছেন, আপনি মুসলমান নেই। ইফতার করতে হবে আপনাকে চালু করে, ইফতার করতে হবে চালু করে, যখনই সময় হয়ে গেছে, বরং চারো 1 মিনিট আগে করেন, 6:50 দেওয়া আছে, 6:49 ইফতার করবেন। হোটেলে বসে আছেন, সব বাধাবি চেঁচুয়া বাজারে গেছেন, এখন একটু কেমন কেমন লাগে, কেমন জানি সরম সরম লাগে, সবাই তো 5 মিনিট পরে করবে গো, আমি এখন করবো, এটা কেমন করে হয়? জ্বর গলা যদি বাতের বেটা হন তাহলে বলেন যে রাসুলের সুন্নাত, আল্লাহ রাসুল বলছেন তাড়াতাড়ি ইফতার করতে, আমি ইফতার করে নিলাম। আর যদি না পারেন তাহলে যা আছে সামনে একটু লুকিয়ে হলো খান, আপনি তো মানে সরম পাচ্ছেন, আপনার তো অন্তরে ভয়, লুকিয়ে হলো আপনাকে খেয়ে আগে সিয়ামটা ভাঙতে হবে, তারপরে কথা। যদি আহলে হাদিসের বাচ্চা হন, যদি মুসলমানের বাচ্চা হন তাহলে এটা, আর যদি ইহুদি খ্রিস্টান হতে চান আপনি 8টার সময় ইবাদত, আপনার আপনার ইফতার করুন, কোনো সমস্যা নেই। শুনুন, ইফতার করবেন কি দিয়ে, ইফতার করবেন কি দিয়ে? 1991 নম্বর হাদিস মিশকাত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পূর্বে আগে 2টা শুকনা খেজুর বা কিছু পাকা খেজুর, শুকনা না পাকা খেজুর খেয়ে নিতেন। ফাইলাম তাকুন, যদি পাকা খেজুর না থাকতো তাহলে তিনি কি করতেন? তাহলে তিনি শুকনা খেজুর খেতেন। ফাইলাম তাকুন, যদি শুকনা খেজুরও নেই তাহলে তিনি কি খেতেন? তাহলে তিনি বলছেন হাসা ও হাসাতেন মিন মাইন, তাহলে তিনি এক মুখ বা এক মুঠ পানি নিয়ে বা এক গ্লাস পানি নিয়ে ইফতার করতেন। আমি আপনাকে হাদিসটা বুঝাতে পারিনি। আপনার বাড়িতে আছে আপেল, আপনার বাড়িতে আছে কমলা, আপনার বাড়িতে আছে আঙ্গুর, আপনার বাড়িতে আছে খেজুর, বলেন তো আপনি আপনার ই করবেন কোনটা দিয়ে? খেজুর দিয়ে। আপেল আর এখানে গ্রান্টেড হবে না, আগে খেজুর খেতে হবে, এটা রাসূলের সুন্নাহ, পরে আপেল খান। আচ্ছা খেজুর নেই, এখন কি খাবেন বলেন তো? পানি খাবেন, এখন আপেল চলবে না। যদি খেজুর না থাকে তাহলে আপনাকে পানি দিয়ে ইবাদত করতে হবে, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। শুনুন,
যদি আপনার খেজুর না থাকে, বাজারে এখন খেজুর পাওয়া যায়, খেজুর কিনে নিয়ে এসে রাসূলের সুন্নাতের উপর আমল করার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। শুনুন, এখন ইফতার করবেন, ইফতারের শুরুতে কি বলবেন বলেন? আল্লাহুমা লাকা সুমতু, নাকি আল্লাহুমা লাকা সুমতু রিজকিকা ওয়া আফতারতু? এই দোয়া যে চালু আছে, এই দোয়া হাদিসটি জাল, হাদিসটি মুরসাল, হাদিসটি জয়ীফ। আবু দাউদ খুলেন 2358 নম্বর হাদিস, এই হাদিসটি মুরসাল হাদিস, এই হাদিস চলবে না। তার আগে আছে সহি হাদিস, এটা আপনার চোখে পড়বে না। সারা বাংলাদেশের ইফতারের দোয়া, আপনার ইফতারের সময়সূচিতে ইফতারের দোয়া দেওয়া আছে এটা, অথচ যেটা সহি সেটা নেই। মানে মানুষ খালি ভুল পথে চলবে, কিভাবে জাহান্নামে যাবে এই জন্য পাড়ি দিছে, আপনার প্রতিযোগিতা চলতেছে। তার আগের দোয়া ইফতারের শুরুতে বলবেন বিসমিল্লাহ, ইফতার করছেন, পানি খেয়েছেন, কিছুক্ষণ পরে এখন বলেন জাহাবাত জাহামু ওয়াত্তিলাতিল উরুকু ওয়া সাবাত আজরাহু ইনশাআল্লাহ। শুনুন এর অর্থ কি, জাহাবাত জামাহু, তৃষ্ণা দূর হলো, ওয়াত্তিলাতিল উরুকু, শিরা উপশিরা সঞ্চারিত হয়ে গেল, ওয়া সাবাত আজরাহু ইনশাআল্লাহ, আল্লাহ যা সওয়াব দিছিলেন নির্ধারিত করেছেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে এটা পরিপূর্ণ হলো। এই দোয়ার অর্থ বলছে, এই দোয়াটার অর্থ বলছে যে এই দোয়াটা ইফতার করার কিছুক্ষণ পরে পড়তে হবে, কারণ এখানে কি বলা হয়েছে যে আপনার তৃষ্ণা দূর হলো, তো পানি না খেলে কি তৃষ্ণা দূর হবে? তো পানি খাওয়ার আগে দোয়া পড়তে হবে বিসমিল্লাহ, তারপর আপনার এই দোয়া পড়তে হবে, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। এখানে আরেকটি বিষয় আপনাকে বলে দেই, 807 নম্বর হাদিস তিরমিজি, যায়েদ আল খুলিদ খালিদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমা, যদি কোনো ব্যক্তি, কোনো রোজাদার ব্যক্তিকে সিয়াম আপনার ইফতার করায়, ফাকানা লাহু মিজলু আসরিহি, তার জন্য আল্লাহ তাআলা ওই সিয়াম রাখা অবস্থায় ওই লোকটা যত সিয়াম সওয়াব পাইছে এই লোকটাকে তত সওয়াব দেওয়া হবে, কোনো কমতি করা হবে না, ওই লোকটা থেকে কোনো কাটা কুটা হবে না, ওই লোকটা যা পাইছে আপনাকেও তাই দেওয়া হবে, এতে করে তার কোনো সওয়াব কমবে না, আপনাকেও কম দেওয়া হবে না। এই হাদিসের ভিত্তিতে আপনাদের আজকের সমাজের সমস্ত মুসল্লিদের আপনাকে যেটা অনুরোধ করতে চাচ্ছি, আপনার মসজিদে ইফতারের ব্যবস্থা করুন, সামাজিকভাবে ইফতারের ব্যবস্থা করুন। আপনি একদিন দেন, আরেকদিন একজন দেন, প্রয়োজনে একদিনে দুজন দেন, প্রয়োজনে একদিনে চারজন দেন, তিনজন দেন, তবে ইফতারের ব্যবস্থাটা করুন, তাহলে আপনার রাসূলের সুন্নাত পালন হলো। আপনি একজনে আর একদিনে আরেকজনের টাকা খাইলেন, আরেকজন আপনার টাকা খাইলো, এইভাবে সবারই সওয়াব আমরা পাইলাম। এখন কোথা যে সমাজে চালু আছে যে যার বাড়িতে ইফতার করলাম রোজাতে তারে দিলাম, এটার কি বরং দুজনের সমান সওয়াব পাবে, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক। বাকি আলোচনা আমরা পরে করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা সিয়াম নষ্ট হয় কিনা, এখন যেগুলা মাসলা বলবো আপনার সমাজের বিরুদ্ধে যেতে পারে, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন, আমি কিন্তু হাদিস নাম্বার দিয়ে বলতেছি যে রক্ত বাইর হয়ে গেছে, এখন হুজুর বলছে না আর হবে না, জি না। যদি আপনি রাস্তায় চলতে চলতে কেটে যায়, উচটকে পড়ে যান, কাজ করতেছেন হাত কেটে গেছে, রক্ত আপনার রোজা নষ্ট হবে না। রোজা নষ্ট তখনই হবে, ব্লাড টেস্ট করতে গেছেন ওইখানে যদি আপনার ডাক্তার রক্ত বাইর করে আপনার টেস্টের জন্য যতটুকু প্রয়োজন, তাহলে রোজা নষ্ট হবে না। রোজা নষ্ট তখনই হবে যখন আপনি আরেকজনকে রক্ত দিবেন, এটাকে বলা হয় রক্তমাখন। যখন আপনি আরেকজনকে রক্ত দিবেন, তখন যে ডাক্তার আপনার রক্ত নিচ্ছে আর আপনার শরীর থেকে যে রক্ত বেরোচ্ছে, আপনার আর ডাক্তার সাহেব দুজনই রোজা নষ্ট। আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদ 370 নম্বর হাদিস, তিনি বলেন যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রক্ত মক্ষণ করলো, মানে যে ব্যক্তি রক্ত দিচ্ছে আর যে ব্যক্তি রক্ত বাইর করতেছে, মানে যে ডাক্তার, দুজনেরই রোজা নষ্ট হয়ে গেছে, এই রোজা আর হবে না, এটা পরবর্তীতে কাজা আদায় করতে হবে। বুঝতে পারছি, যদি এরকম হয় যে আপনার একটা লোককে রক্ত দিতেই হবে, তাহলে আপনি রক্ত দেন, পরবর্তীতে এটা কাজে আদায় করতে হবে, কিন্তু রোজা আবার করতেই হবে, কোনো উপায় নেই।
এমনিতেই এমনিতে হুজুট খেয়ে বা কাজ করতে গিয়ে কেটে গেছে, এখন যত রক্ত বাইর হোক এখন আর রোজা নষ্ট হবে না। শুনুন, আপনার কানে সমস্যা, চোখে সমস্যা, রোজা রাখছেন, কি করবেন? ড্রপ দেন। ড্রপ দেওয়াতে, কানে এবং চোখে ড্রপ দেওয়াতে রোজা নষ্ট হবে না, কারণ এই ড্রপ এই চোখে আর নাকে দিলে এটা পেটে যায় না। বুঝতে পারছি, এটা পেটে যায় না। এরপরে কথা যে আপনার শ্বাসকষ্ট, আপনার শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট হচ্ছে, এখন আপনি কি করবেন, শ্বাসকষ্টের জন্য যে অক্সিজেনের ব্যবস্থা আছে সেটা আপনি গ্রহণ করুন, এতে করে রোজা নষ্ট হবে না, কারণ এই অক্সিজেন আপনার পেটে যায় না, এটা বাহির দিয়ে এদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাইর হয়ে যায়, এটা পেটে যায় না। শুনুন, রোজা রাখছেন, বমি হয়ে গেছে, এখন কি করবেন? হুজুর তো বলছে রোজা নষ্ট হয়ে গেছে। জি না, এখানে দুইটা বিষয়, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 2380 নম্বর হাদিস আবু দাউদ, যে তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে, ইচ্ছাকৃতভাবে, প্রয়োজন নেই, মানে সে চাইনি, অটোমেটিক মানে বমি হচ্ছে না, সে ইচ্ছাকৃতভাবে বমি করতেছে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু সে চাইনি, সে চায় না বমি করবে, অটোমেটিক হয়ে গেছে অসুস্থতার কারণে, এতে করে রোজা নষ্ট হবে না। আল্লাহ রাসূল বলছেন, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হবে, অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজা নষ্ট হবে না। মুখ ভরে হোক আর পেট ভরে হোক কোনো সমস্যা নেই, রোজা আপনি চালিয়ে যান, যদি ইচ্ছাকৃতভাবে করেন তাহলে রোজা আপনার নষ্ট হয়ে গেছে। শুনুন, এরপরে কথা যে আপনি ভুলে খেয়ে ফেলছেন, এখন কি করবেন? ভুলে খেয়ে ফেলছেন, কি করবেন? আবু দাউদ খুলেন 398 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্নি আকালু ওয়া শারাবু, আমি খেয়েছি এবং পানি পান করেছি, ওয়া ইন্না সাইম, আমি একদম রোজাদার অবস্থায়, আমি কি করব? আল্লাহ রাসূল বলছে, তোমার রোজা চলতেই থাকুক, তোমার কোনো সমস্যা নেই, কারণ তোমাকে যে তুমি যে যেটা খাইছো এটা আল্লাহ তোমাকে খাওয়াইছে। এখন কথা যে একটা লোক খাচ্ছে, ও সিয়াম রাখা অবস্থায় আছে, আপনি জানেন খাচ্ছে আপনার সামনে, ভুলে খাচ্ছে, আপনি কি করবেন? আপনাকে বাধা দিতে হবে যে ভাই আপনি তো রোজা অবস্থায়, আপনাকে বাধা দিতে হবে, কারণ এটা একটা অন্যায় কাজ, এটা নিষিদ্ধ কাজ, ও না ভুলে খাচ্ছে আর আপনি জানতেছেন যে ওর এটা ভুল, তাহলে আপনাকে এটাকে ফিরাতে হবে। শুনুন, আপনি প্রচন্ড রোদ চলতেছে, ভালো করে বোঝার চেষ্টা করুন, প্রচন্ড রোদ, খুব কাজ করতেছেন, মাথায় পানি ঢালুন, রোজা রাখা আসছে, মাথায় পানি ঢালুন, প্রয়োজনে পাঞ্জাবি ভিজান, লঙ্গি ভিজান, শার্ট ভিজান, গেঞ্জি ভিজান, ভিজা গেঞ্জি পরে থাকেন, নিজে বানিয়ে কথা বলি নেই, আপনাকে হাদিস দিচ্ছি, শুনেন, সহিহ বুখারী খুলেন, আবু দাউদ খুলেন, আবু দাউদের 2365 নাম্বার হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নিজের চোখে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রোদের দিনে মাথায় পানি ঢালতেন, তখন তিনি সিয়াম রাখা অবস্থায়। এরপরে সাহাবীদের আমল দেখেন, আবু সহিহ বুখারী করেন 1929 নাম্বার হাদিস, তিনি বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমি রোজা রাখা অবস্থায় মাথায় পানি ঢালতাম আর পুকুরে গোসল করতাম, আর আবু সাইদ খুদরি বলছেন, আমার একটা খালি পুকুর আছিল, আমি কিছুক্ষণ পর পর যাই খালি ওখানে গোসল করতাম আর কাপড় ভিজিয়ে রাখতাম। তাহলে রোজা রাখা অবস্থায় আপনার গোসল করবেন, যদি সেরকম খুব ক্লান্ত লাগে গোসল করেন, মাসালা বলতেছি, কিন্তু শুনুন, আপনার রোজা রাখা অবস্থায় তরকারি রাঁধছেন মহিলা, এখন তরকারির মধ্যে যদি লবণ বেশি হয়ে যায় জামাই তো পিটাবে, স্বভাব তো আপনার আছে, পিটানির অভ্যাস তো আপনার আছে, বা হলুদ কমে গেছে, রোজা রাখছেন আপনি তরকারি টেস্ট করেন, হাদিস দিচ্ছি, মাথা ঘুরার কোনো কিছু নেই, হাদিস পেশ করতেছি আমি, হাদিসটি আছে সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী 2 নম্বর খণ্ডের 1929 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা রোজা রাখা অবস্থায় তরকারি টেস্ট করো যে লবণ টবণ ঠিক আছে কিনা, তরকারি টেস্ট করো কিন্তু খাইও না, জিহব্বায় নিলেই আপনার জিহব্বা বলে দিবে যে লবণ না ঝাল না, কোনটা কি, কোনটা কম, কোনটা বেশি হয়েছে। এছাড়াও আরেকটি হাদিস, ওই হাদিসে 1929 নম্বর হাদিস সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলতেছেন যে তোমরা রোজা রাখা অবস্থায় কাঁচা ডাল দিয়ে ই করো, ব্রাশ করো, কোনো সমস্যা নেই। এখন পাশ থেকে একজন লোক এসে বলছে, কেন ওই ডালের একটা ঘ্রাণ আছে না, একটা স্বাদ আছে না? কই বেটা, তুমি যে উজু করো পানি দিয়ে, ওই পানির স্বাদ আছে না? পানিরও তো স্বাদ আছে। তো এই দুইটা হাদিস আপনাকে, প্রথমত আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনার স্ত্রীর আপনার তরকারি রান